আমি সামিনা নাহার নবকুমারী স্টেশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা তোমাদের স্বাগত। আজকে আমি কেজি ক্লাসের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমরা যেটা করেছিলে সেটা হচ্ছে মেকিং ওয়ার্ডস। মেকিং ওয়ার্ডস কি ছিল? যে তোমাদের যে শব্দগুলো দিয়েছিলাম সে লেটারগুলো দিয়ে দুটি করে মেকিং ওয়ার্ডস তৈরি করেছিলে, আর ফিলিং দ্য গ্যাপস কোনটা করে কোনটা হবে সেটা দিয়েছিলাম। চলো আজকে কি শিখবো দেখে নিই। ক্যাপিটাল লেটার স্মল ফল, সি এ পি আই টি এ এল ক্যাপিটাল, এল ই ডাবল টি ই আর লেটার, যদি আমাদের এভাবে দাও থাকে বড় হাতে থাকে তাহলে বড় হাতে লিখে এইভাবে একটা দাগ, এটা হাইফেন বলে। যেগুলো অক্ষরগুলো দাও থাকবে, যে লেটারগুলো দাও থাকবে, বড় অক্ষর থাকলে বড় অক্ষর লিখে, মনে করো যে শুরুতে আছে বড় হাতের এ লিখে একটা দাগ দিয়ে ছোট হাতের এ লিখে, তারপর কি আছে দাও বি, বি আছে এরকম দাগ দিয়ে ছোট হাতের বি লিখবে, সি দাও আছে তারপর ছোট হাতের সি লিখবে, তারপর কি দাও আছে ডি, ছোট হাতের ডি লিখবে এরকম দাগ দিয়ে, তারপর কি আছে ই আছে দাগ দিয়ে হাইফেন দিয়ে ছোট হাতে ই দিয়ে, এফ আছে হাইফেন দিয়ে ছোট হাতে এফ লিখবে, তারপরে কি আছে শিক্ষার্থী মিত্র জি আছে, জি দিয়ে একটা দাগ দিয়ে ছোট হাতে জি লিখবে, এইচ আছে এইচ দিয়ে হাইফেন দিয়ে ছোট হাতে এইচ লিখবে, আই আছে আই দিয়ে ছোট হাতে আই দিবে এরকম হাইফেন দিয়ে একটা ছোট হাতে আই দিবে, জে আছে ছোট হাতে জে দিবে, কে আছে হাইফেন দিয়ে ছোট হাতে কে দিবে, এল আছে হাইফেন দিয়ে ছোট হাতে এল দিবে, এম আছে হাইফেন দিয়ে ছোট হাতে এম দিবে। চলো শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা জেনে নেই আমরা কি নিয়েছি। এই বড় হাতে দিয়ে তারপর কিন্তু তোমরা ছোট লিখবে, তোমরা কি করো ক্যাপিটাল স্মল ফর্ম দিয়েছে যাই তোমরা স্মল ফর্মটা দিয়ে দাও, এইভাবে করবে না, বড় অক্ষরটা লিখে দাগটা দিয়ে তারপরে ছোট হাতে দিবে। তাহলে কি লিখেছো, বড় হাতের এ ছোট হাতের এ, বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের সি ছোট হাতের সি, ক্যাপিটাল লেটার ডি স্মল লেটার ডি, ক্যাপিটাল লেটার ই স্মল লেটার ই, ক্যাপিটাল লেটার এফ স্মল লেটার এফ, ক্যাপিটাল লেটার জি স্মল লেটার জি, ক্যাপিটাল লেটার এইচ স্মল লেটার এইচ, ক্যাপিটাল লেটার আই স্মল লেটার আই, ক্যাপিটাল লেটার জে স্মল লেটার অফ জে, ক্যাপিটাল লেটার কে স্মল লেটার অফ কে, ক্যাপিটাল লেটার এল স্মল লেটার অফ এল, ক্যাপিটাল লেটার এম স্মল লেটার অফ এম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো তোমরা এতক্ষণ শিখলে ক্যাপিটাল লেটার লিখে স্মল লেটার, মানে বড় হাতে লিখে ছোট হাতে, চলো এখন দেখে নেই আমাদের স্মল লেটার এস এম এ ডাবল এল স্মল এল ই ডাবল টি ই আর স্মল লেটার এ ক্যাপিটাল ফ্রম সি এ পি আই টি এ এল এফ ও আর এম ফ্রম ক্যাপিটাল ফ্রম, তাহলে এখানে ছোট অক্ষরগুলো দেওয়া আছে সে ছোট অক্ষর লিখে দাগ দিয়ে তারপর আমরা বড় হাতে লিখবো, তাহলে চলো কি কি আছে এন আছে তাহলে আমরা বড় হাতের এন দিব, ও আছে হাইফেন দিয়ে বড় হাতের ও দিব, পি আছে হাইফেন দিয়ে বড় হাতের পি দিব, কিউ আছে হাইফেন দিয়ে বড় হাতের কিউ দিব, আর আছে ছোট হাতের বড় হাতের আর দিব, এস আছে বড় হাতের এস দিব। মনে করো শিক্ষার্থী বন্ধু তোমাদের প্রত্যেকটা পরপর দিয়েছি, মনে করো আমি এস দিলাম না, যদি এস না লিখি তাহলে এস লিখবে না, যদি এস লিখি তাহলে লিখবে, তারপরে কি আছে টি ছোট হাতের টি দিয়ে বড় হাতের টি দিবে, তারপরে চলো কি লেখা আছে ইউ, ইউ ছোট হাতে আছে বড় হাতের ইউ দিবে, ভি দাও আছে বড় হাতের ভি দিবে, ডাব্লিউ দাও আছে বড় হাতের ডাব্লিউ দিবে, এক্স দাও আছে বড় হাতের এক্স দিবে, ওয়াই দাও আছে বড় হাতের ওয়াই দিবে, জেড দাও আছে বড় হাতের জেড দিবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা কি শিখলে, ছোট হাতে লিখে বড় হাতে লিখবে কি হ্যাঁ, ছোট হাতে বড় হাতে, ছোট হাতে ও ছোট হাতে ও লিখে বড় হাতে ও, ক্যাপিটাল লেটার পি স্মল লেটার পি এটা একটু বড় করে দিবে, যেহেতু এটা বড় হাতে তাই বড় করে দিবে, কিউ আছে
স্মল লেটার ক্যাপিটাল লেটার কিউ লিখেছি, আর আছে ছোট হাতে বড় হাতে লিখেছি, এস আছে ছোট হাতে বড় হাতে এস লিখেছি, টি আছে বড় হাতে টি লিখেছি, ইউ আছে ছোট হাতে বড় হাতে লিখেছি, ভি আছে ডান দিয়ে বড় হাতে ভি লিখেছি, ডব্লিউ আছে বড় হাতে ডব্লিউ লিখেছি ডান দিয়ে, এক্স আছে এরকম হাইফেন দিয়ে এক্স লিখেছি, ওয়াই আছে হাইফেন দিয়ে বড় হাতে ওয়াই লিখেছি, জেড আছে জেড এই দাগ দিলে ছোট হাতে মনে হয়, তোমরা বড় হাতের সময় কখনো এই দাগটা দিবে না, এখানে বড় হাতে যখন লিখবে তোমরা কখনো এই মাঝখানে পেট কাটা বা দাগ দিবে না, তাহলে সেটা ছোট হাতে হয়ে যায়, তাহলে এইভাবে ছোট হাতের মধ্যে দেখবে দাগ দিয়ে বড় হাতে লিখবে। তাহলে শিক্ষার্থী বিন্দু তোমাদের আজকে ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার কিভাবে লিখতে হয় আর স্মল লেটার থাকলে কিভাবে ক্যাপিটাল লিখতে হয় তা তোমরা আজকে শিখবে, বাসায় এগুলো এইচ ডাব্লিউ করবে, এইচ ডাব্লিউ করবে আর বারবার শিখবে। তাহলে শিক্ষার্থী বিন্দু আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, ভালো করবো, ভালো থেকো তোমরা আশা করি, এই পর্যন্তই বিদায়, আসসালামু আলাইকুম।